মাছ তৈরি করলাম সম্পূর্ণ নিরামিষ বরবটির ঘন্ট। চলুন রেসিপিটা দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দ্রা গুহ চ্যাটার্জি, আপনারা দেখছেন চন্দ্রা গুহ সিম্পল কুইজিন। আজকে আমি নিরামিষ বরবটির ঘন্ট তৈরি করব। সর্ষের তেলে আমি একটু নুন আগে মিশিয়ে নিয়েছি, আর একটু জিরা ফোড়ন দিচ্ছি। দেখুন জিরাটা ভাজা হয়ে গেছে, আমি একটু আগে নুন দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ মিশিয়ে দিলাম, আর এবার এটা সেদ্ধ করে রাখা আলু এটা আমি দিয়ে দিলাম। আপনারা কেউ সেদ্ধ না করা আলুও দিতে পারেন, আমি একটু সেদ্ধ করে নিয়ে দিচ্ছি জল দিয়ে। আলুটা এখন খুব ভালো করে আমি ভেজে নেব। আলুগুলো এইভাবে ভেজে নিয়েছি, এখন আমি কিছু মশলা এতে যোগ করব। আমি আলুটা ভেজে নিয়ে যে মশলাগুলো যোগ করেছি, দেখুন হিং আছে, গরম মশলাগুলো আছে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, ভাজা নয় কিন্তু কাঁচা গোলমরিচ সেদ্ধ করা, আর হিং তো এটা দেখালাম আপনাকে, আর দিয়েছি ধনে জিরে আদা দারচিনি, এগুলো হামদিস্টায় থেঁতো করে নেবো। এবার আমি একটু জল দিয়ে দেবো হামদিস্টাটা দিয়ে। এবার ওই জল দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আমি এখানে আমার পছন্দ মতো মশলা ব্যবহার করেছি, আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান বরবটির, তাহলে নিজস্ব পছন্দ অনুযায়ী মশলা ব্যবহার করুন। যখন মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু জল দিয়েছি, আর এই যে বরবটিগুলো আমি এইভাবে কুচিয়ে রেখে দিয়েছি, সেদ্ধ করা নয় কিন্তু এটা, এইগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। এইটা একটু সাদাটে রঙে যে বরবটি হয় সেইগুলো, সবুজটা নয়। এই বরবটিগুলো আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব। আমি এই পর্যায়ে নুন দিয়েছি, আর আলু ভাজার সময় আমি নুন দিয়ে ভেজেছিলাম, সেই জন্য এখন এটুকু দিয়েছি, এটাই বোধ হয় হয়ে যাবে। এরপর লাগলে আমি নুনটা আবার দেবো। এখন এই সব কিছু মিশিয়ে আমি কম আছে ঢাকা দিয়ে রান্না করব, যতক্ষণ না বরবটি নিজের জলটা শুকিয়ে ভালো করে কষা হয়ে ভাজা ভাজা হয়ে যায়। দেখুন যে বরবটিটা যে ঢাকা দিয়ে আমি রান্না করছিলাম, বরবটি নিজস্ব জল সম্পূর্ণ শুকিয়ে গেছে, আর মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে করলে তরকারিটা খেতে ভালো লাগবে। এখন আমি অল্প কিছু জল দিয়ে দেবো। আমি বলেছিলাম আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল, আর বরবটিটাও যে এতক্ষণ কষানো হলো, বরবটিটাও নরম হয়ে গেছে, আর আমি একটু চেষ্টা করেছি ছোটো ছোটো করে কেটে করতে। আর একটু জল আমি দেবো, একটু জল আমি দিয়ে দিচ্ছি, আবার আমি ঢাকা দিয়ে রান্না করবো। আর বরবটি নানা রকম রেসিপি হয়, সেগুলো এক এক করে আমি আপনার সঙ্গে শেয়ার করব। এখন আমি ঢাকা দিয়ে এটা রান্না করে দিচ্ছি। বরবটিটার জল শুকিয়ে গেছে আর সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু দেখুন কিছু ভাজা বাদাম আধ ভাঙা করে মিশিয়েছি, আর কিছু গোটা বাদাম দিয়ে দিচ্ছি। একটু দেখিনি দেখুন, ওখানে এই যে দেখুন ঘিটা কর দিয়েছি গলে যাচ্ছে। আচ্ছা একটু গুড় দিয়েছি, আমরা চিনি ব্যবহার করি না, আর এই ধনে জিরে ভাজা গুঁড়ো আছে। দেখুন গুড় ঘি ধনে জিরে ভাজা গুঁড়ো সব কিছু মিলে মিশিয়ে দিয়েছি, আমার বরবটির ঘন্ট রান্নাটা হয়ে গেল। সম্পূর্ণ নিরামিষ বরবটির ঘন্ট ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে।